12ই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার জেলা প্রশাসনিকের পক্ষ থেকে শহর বর্ধমানে 7 দিনের জন্য চায়ের দোকান ও রাস্তার ধারে বিভিন্ন খাবারের স্টলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শনিবার বর্ধমান শাসক মহকুমা শাসকের দপ্তরের চেম্বার অব ট্রেডার্সের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরীর নেতৃত্বে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়, অবিলম্বে যেন চায়ের দোকানগুলি খুলে দেওয়া হয়। প্রশাসন সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার থেকে চায়ের দোকানগুলি ও রাস্তার ধারে খাবারের স্টলগুলি খোলার অনুমতি দেয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের কাছে অনেক অনেক ধন্যবাদ যে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। সব দোকানদার যখন খোলা থাকছে তখন চায়ের দোকান কেন বন্ধ থাকবে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রশাসনের কাছে। খুব ভালো লাগলো শুনে যে মঙ্গলবার থেকে দোকানরা ব্যবসা করে খুলতে পারবেন এবং সব চায়ের দোকান ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আমরা বর্ধমান জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ চেম্বার অফ ট্রেডার্সকে। আমাদের 7 দিন ধরে চায়ের দোকান বন্ধ ছিল, আগামীকাল থেকে চায়ের দোকান খোলার জন্য পারমিশন দিয়েছে জেলা প্রশাসন। যে কটা দিন সময় দিয়েছে সেই কটা দিন আমরা সময় মানব, আমরা সকলে মাস্ক পরে চায়ের দোকানে চালাবো, প্রশাসনের নিয়মও ভাঙবো না। বর্ধমান জেলা প্রশাসনকে এবং চেম্বার অফ ট্রেডার্সকে অর্থাৎ বিশ্বেশ্বর চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, চাওয়ালাদের পাশে থাকার জন্য, এবং বর্ধমান জেলা প্রশাসনকে এবং বর্ধমান থানার আইসিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে ছিলেন। আমরা আপনাদের নিয়ম ভাঙবো না আমাদের এই পাশে থাকার জন্য। আরও একবার আপনাদেরকে ধন্যবাদ। বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।